এটা পড়বে যাই 7000 টাকা এটা আপনার ফুল রানিং এ চলতে আছে আমরা যে দামে আপনার ফ্রিজ দিতে আছি এরকম ফ্রিজ এই মার্কেটে আর কেউ দিতে পারবেন এটা চ্যালেঞ্জ আমাদের কাছে আপনার যে কুরবানির জন্য বাজারে যে ফ্রিজ গুণ পাবেন ডিপ ফ্রিজ খুব কম বাজারে আমরা রেখেছি আপনার যে উপরেটা চমৎকার 2000 টাকা ফ্রিজ মাত্র 45000 টাকা জি কন্ডিশনে ফ্রিজ দিতে আছি ভাই এর চেয়ে ফ্রেশ ফ্রিজ সেকেন্ড হ্যান্ড মার্কেটে বাংলাদেশে কেউ দিতে পারে আজকে আমরা দেখব সেকেন্ড হ্যান্ড ফ্রিজ যারা কম দামের মধ্যে কিনতে আছেন তাদের জন্য আজকে ভিডিওটা খুবই হেল্পফুল হবে আমার সাথে আছেন শারিয়ার ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনাদের শপের নাম এবং শপের অ্যাড্রেস যদি বলতেন ভাই আমাদের শপের নাম হচ্ছে যে জসিম ইলেকট্রিক আচ্ছা এটা আপনার নতুন বাজার ভাটারা রায়হান মার্কেটের দোতলা ওকে জে ব্লক রাইট জে ব্লক রায়হান মার্কেটের দোতলা 20 নম্বর ওকে শপের নাম অ্যাড্রেস সবকিছু ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সো ভাই আমরা প্রথমে কোন দিকে শুরু করব আমরা প্রথমে লো বাজেটের ফ্রিজ দেখে শুরু করি আচ্ছা যেমন আমাদের কাছে সবচেয়ে লো বাজেটের ফ্রিজ আছে যে 7000 টাকা করে আমার কাছে 5-6টা ফ্রিজ আছে এটা 7000 টাকা দাম হ্যাঁ 7000 টাকা ওকে অনলি 7000 টাকা এর আপনার এই প্রাইসে যে আমাদের কাছে দিয়ে নিতে চাইবে স্ক্রিনশট পাঠিয়ে দিয়ে চলবে ওকে যেমন আরেকটা আছে এটা স্যামসাং ব্র্যান্ডের না হ্যাঁ এটা স্যামসাং ব্র্যান্ডের এটা আপনার 950 ফ্রিজ ওকে এটা সাথে ভাই কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকছে আমাদের 7 দিনের রিপ্লেস ওয়ারেন্টি আছে যেমন যদি আমাদের মালে কোনো প্রবলেম হয় 7 দিনের ভিতর আমাদের মাল যদি আমাদের কাছে পৌঁছে দেয় আমরা টাকা ব্যাক করব ওকে স্যামসাং এই ফিস্টার প্রাইস পড়বে মাত্র 7000 টাকা জি ভাই ওকে আর কি কি কালেকশন রয়েছে ভাই আমাদের কাছে এটি আছে যে আপনার 7500 টাকা এটা স্যামসাং ব্র্যান্ডের হ্যাঁ এটা স্যামসাং ফ্রিজ এটা স্যামসাং ফ্রিজ এটা আপনি এটা চেক সাইজ বড় ফ্রিজ এক সাইজ বড় না জি কিন্তু এটা আপনার ডোরটা কালার করা হয়েছিল যে ইউজ করছে তারাই কালার করছে আমরা করি ওকে ওকে এটা আপনার ফুল রানিং আছে কোনো প্রবলেম নাই আচ্ছা আর আরেকটা ফ্রিজ এটা হচ্ছে যে আপনার এলজি ব্র্যান্ডের এলজি ব্র্যান্ডের হ্যাঁ এটা হচ্ছে আপনার যে 1250 সিফটি ফ্রিজ আচ্ছা এটা আপনার ফুল রানিং এ চলতে আছে এখন রানিং এ আছে আচ্ছা এটা প্রাইস কত ভাই এটা পড়বে যাই মাত্র 8000 টাকা ভাই 8000 টাকা ঢাকা বাইরে তো কুরিয়ারের ব্যবস্থা আছে নাকি হ্যাঁ কুরিয়ারের ব্যবস্থা আছে ওইটা আপনার কাস্টমার পারচেজ করবে যে খরচটা ওটা কাস্টমার বহন করবে ওকে একদম প্যাকেজিং খরচ সব এভারেস্ট আর আমাদের মালগুলো ওয়াশ করা হয় না এগুলো আমরা ওয়াশ করে কমপ্লিট করে দেব কোনো আরো ফ্রেশ এটা এমনি ফ্রেশ নাকি হ্যাঁ আরো ফ্রেশ হবে ওকে তারপর এই সেম মডেলের আরেকটা আছে যে এটাও এলজি কোম্পানির এটাও রানিং এ আছে সম্ভবত আচ্ছা এটা অফ করে আছে এরগুলো সব আপনার এক মডেলই শুধু এটা হচ্ছে আপনি একটা ছোট সাইজ এটার চেয়ে এক্সেস ছোট এটা প্রাইস কত হ্যাঁ এটা পড়বে যাই 7000 টাকা 7000 টাকা জি 7000 টাকা তার মানে 7-8000 টাকার মধ্যে সেকেন্ড ফ্রিজ পাওয়া যায় 7-8000 টাকার মধ্যে আপনার অ্যাভেলেবল ওকে আর এর কমেও অনেক ফ্রিজ আছে এগুলো আমার কাছে এখন নাই এই যে আর একটা দেখাতে পারি যে ইকো কোম্পানির একটা ফ্রিজ আচ্ছা ফ্রিজটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে আপনার কাস্টমার সম্ভবত বেশি দিন ব্যবহার করতে পারে না ওকে এই যে আপনার চলতে আছে এটা রানিং এ আছে রানিং ফ্রিজ নাকি হ্যাঁ হ্যাঁ চলতে আছে একদম রানিং এ আছে এটা ওয়াশ করলে আরো ফ্রেশ হবে প্রাইস কত পড়বে এইটা ভাই পড়বে যাই 9500 টাকা 9500 টাকা 9500 টাকা ওকে আর এটা হচ্ছে আপনার ইকো ব্র্যান্ডের আর এটা হচ্ছে আপনার মিৎসুবিশি ফ্রিজ জাপানি ফ্রিজ আচ্ছা আপনার জাহাজের মাল ওকে একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটা আপনার কোনো রিপেয়ার বা কোনো যে পার্টস পাতি চেঞ্জ করা হয়নি এখন পর্যন্ত আচ্ছা একদম সবকিছু অরিজিনাল আছে যে নিতে চাইবে ওনার জন্য অনলি আপনার 13500 টাকা পড়বে একদম 13500 টাকা জাপানি ফ্রিজ না জাপানি ফ্রিজ ওকে তারপর আমরা একটা সিঙ্গার ব্র্যান্ডের একটা ফ্রিজ দেখাবো এই যে সিঙ্গার ব্র্যান্ডের এটা হ্যাঁ এটা আপনার আরসিটি ফ্রিজ গুণ ফার্স্ট নন ফার্স্ট নেড ফার্স্ট ফ্রিজ এর আগে যেগুলো দেখাইলাম এগুলো হচ্ছে নন ফার্স্ট ফ্রিজ ওকে এটা আপনার সিঙ্গার ফ্রিজ আচ্ছা এটা আপনি যদি যে নিতে চাইবে একদম 6500 টাকা রাখা যাবে মাত্র 6500 টাকা ফ্রিজ ওকে আপনা তারপর আমরা আসছে একটা হাইসেন্স কোম্পানি এটা আপনার চাইনিজ ব্র্যান্ড চাইনিজ ব্র্যান্ড হ্যাঁ কিন্তু ফ্রিজটা অনেক ফ্রেশ আপনি এই যে ভিতর দিয়ে দেখাতে পারেন ওয়াও এই যে ফ্রিজটা অনেক ফ্রেশ আছে খুবই চমৎকার কিন্তু হ্যাঁ একদম রানিং ফ্রিজ এই যে আমরা এগুলো আপনার কোনো কাজ করি না যে কাস্টমারের বাসা দিয়ে যেরকম নিয়ে আসছে ওরকমই আছে প্রাইস এটা যদি নেয় অনলি 10000 টাকা ভাই 10000 টাকা অনলি 10000 টাকা হ্যাঁ ফ্রিজের সাথে ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকছে আমাদের এই যে 7 দিনের রিপ্লেস ওয়ারেন্টি আছে আপনার 7 দিনের ভিতর কোনো প্রবলেম যদি হয় আমরা ডাইরেক্ট আপনার যে কাস্টমার যদি আমাদের মালটা পারচেজ করে দেয় তাহলে আমরা আপনার ক্যাশ ফেরত দেব আর যদি বলেন আমার মাল রিপেয়ার করে দেন তাও পারবো আমরা এখানে একটা বড় ফ্রিজ দেখতে পাচ্ছি হ্যাঁ এটা আপনার সানিও আচ্ছা সানিও ফ্রিজ এটা আপনার জাপানি ফ্রিজ জাপানি একদম ফ্রেশ কন্ডিশনে আছে ফ্রিজকে ওকে এটা আপনার জাহাজের ফ্রিজ জাহাজের হ্যাঁ জাহাজের এটা যে নিতে চাইবে এটা রাখা যাবে একদম 15000 টাকা ভাই 15000 টাকা হ্যাঁ 15000 টাকা কোনো জায়গা কোনো ড্যামেজ নেই একদম ফ্রেশ ফ্রিজ ওকে এটা হিউজ মানে বড় ফ্রিজটা তারপর আমি আপনাকে আরেকটা ফ্রিজ দেখাই এই যে এটা স্যামসাং ব্র্যান্ডের ফ্রিজ এটা স্যামসাং ব্র্যান্ডের হ্যাঁ এটা ডোরটা কালার করা ডুকু পেইন্ট করানো হয়েছে একদম ফ্রেশ আছে ভিতরটা দেখছেন একদম ফ্রেশ এটা আপনার অনেক বড় ফ্রিজ লিটারটা সম্ভবত আপনার 450 লিটার আছে এটা আচ্ছা এটা যদি নিতে চাই এটা রাখা যাবে 14000 টাকা
আমরা যে দামে আপনার ফ্রিজ দিতে আসছি এরকম ফ্রিজ এই মার্কেটে আর কেউ দিতে পারবে না, এটা চ্যালেঞ্জ রইল ভাইয়া। আমরা যে দামে প্রাইসে আপনার যে লো প্রাইসে যে ফ্রিজ দিতে আসছি এই ফ্রিজটা আপনার দেখা গেছে একটা ফ্যামিলি আপনার যদি কিনতে যায় মার্কেটে অনেক প্রাইস লাগবে, যা মধ্যবিত্ত পরিবারের জন্য এটা সম্ভব না। এই জন্য আমরা লো প্রাইসে কিছু ফ্রিজ আনছি, এগুলো আপনারা লো প্রাইসে দেখতে পারে কোনো প্রবলেম নেই। ওকে, স্যামসাং রয়েছে, হ্যাঁ স্যামসাং এর এই ফ্রিজটা কালকে সেল হয়ে গেছে, অবশ্যই দেখাইতে পারি। হ্যাঁ, ফ্রিজটা অনেক সুন্দর একটা কন্ডিশনে, এই যে এই যে আপনার যে ধরেন কোকের বোতল রাখলে এটা ফ্রিজ খোলা লাগলো না, এটা আপনার সিস্টেমে খোলা যাবে, এটা রানিং এ আছে ফ্রিজটা দেখতে পারে। আমাদের কাছে সব ফ্রিজ রানিং এ পাবে, এটা কিন্তু খুবই সুন্দর চলতে আছে। হ্যাঁ, এটা ফুল গ্লাস ডোর, এটা যে ইউজ করছিল উনি পার্সোনালি বাহির দিয়ে এনেছিল। ওকে, এটা বরফ হবে না? হ্যাঁ, এটা আপনার আইস মেকার আছে, আপনার ওয়াটার ডিসপেন্সার আছে। এটা প্রাইস কত ভাই? এটা আমরা সেল করছি ভাই 40,000 টাকা। 40,000 টাকা? হ্যাঁ, মাত্র 40,000 টাকা সেল। ওকে, তারপর আমি একটা কোরিয়ান ফ্রিজ দেখাবো যে ওয়াইয়া এলজি ব্র্যান্ডের। এটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে, যে ইউজ করছে উনি আপনার বাইরে চলে গেছে তো এই জন্য ফ্রিজটা বাসায় পড়েছিল, এই জন্য আমরা আমাদের কাছে এটা সেল করে দিছি। একদম ফ্রেশ কন্ডিশনে আছে, দেখেন কোন জায়গা মরিচ আসে না, একদম নিউ কন্ডিশনই আছে বলতে গেলে। এগুলো আরো ওয়াশ করলে আরো ফ্রেশ হবে। প্রাইস কত বলবেন? এটা যদি নেয় কাস্টমার এটা রাখা যাবে 13,500 টাকা। যে কন্ডিশনে ফ্রিজ দিতে আছি ভাই এর চেয়ে ফ্রেশ ফ্রিজ সেকেন্ড হ্যান্ড মার্কেটে বাংলাদেশে কেউ দিতে পারবে না। ওকে জি, এটার প্রিন্টটা অনেক সুন্দর, ওয়ালটন কোম্পানি প্রিন্ট সুন্দর করে অনেক, ওদের কালার কম্বিনেশন আপনার যে দেখা গেছে অনেক কোয়ালিটি। আপনি এই যে আরেকটা ফ্রিজ দেখা, এটা প্রাইসটা বলবে? এটা ও প্রাইসটা সরি বলতে ভুলে গেছি, এটা যদি নেয় কাস্টমার দাম দর করতে পারবে আমরা 15,000 টাকা চাইতে আসি। 15,000 টাকা? হ্যাঁ। মার্কেট প্রাইস কত আছে? এটা মার্কেট প্রাইস এখন আপনার সব ফ্রিজেরই মার্কেট প্রাইসটা আনুমানিক বেড়েছে 35-40,000 টাকা হবে। আপনার আনুমানিক আপনার নরমালি আপনার বর্তমানে 35,000 থেকে 38,000 টাকার ভিতরে আর কি, তার মানে 38,000 টাকা ফ্রিজ পাচ্ছি 15,000 টাকা। হ্যাঁ, 15,000 টাকা। এটা আপনার কাস্টমার 2 ইয়ার ব্যবহার করছে। ওকে, আর একটা এটা হচ্ছে আপনার এলজি ব্র্যান্ডের এসএস ফ্রিজ, এসএস এর ফুল এসএস এর এই যে ফ্রিজটা দেখতে পারে কাস্টমার, এই ফ্রিজটা একদম ফ্রেশ আছে আপনার, এটা আপনার কাস্টমার চাই দেবে সেটা এখনো মার্কেটে আছে। আচ্ছা, এটা আমরা খুব লো বাজারেই ছাড়তে আছি, কোনো ইয়াক নাই যে ড্যামারেজ বলতে ওরকম ড্যামারেজ নাই, সব ফুল রানিং আছে ফ্রিজে। আচ্ছা, আমরা যদি এই ফ্রিজটা নিতে চাই কাস্টমার আমার কাছ দিয়ে এটা মাত্র পড়বে যে 14,500 টাকা। মাত্র 14,500 টাকা আমাদের কাছ দিয়ে যে ফ্রিজটা পছন্দ হবে কাস্টমার ওটা স্ক্রিনশট আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলে আমরা আপনার প্রাইসটা আপনার বলে দেবো কাস্টমার, প্রবলেম নাই। তারপর আপনার মিচুবিশি আর একটা ফ্রিজ দেখাই, এটাও জাপানি ফ্রিজ। আচ্ছা, এটাও কোনো রিপেয়ার করা নাই ভাইয়া, ফুল রানিং ফ্রিজ। ওকে, একদম আপনার অরিজিনাল গ্যাস কম্প্রেসার অরিজিনাল, কোনো রিপেয়ার করে না। আচ্ছা, এই ফ্রিজটা যদি কাস্টমার নিতে চায়
এটা রাখতে পারবো মাত্র আপনার 13500 টাকা ওকে 13500 টাকা ওকে আমাদের কাছে আপনার যে কুরবানির জন্য খুব আপনার কম বাজেটে যে ফ্রিজ গুণা পাবেন ডিপ ফ্রিজ ওকে অনেক বড় ডিপ ফ্রিজ খুব কম বাজেটে আমরা রেখেছি এগুলো কোনো মার্কেটের কোনো দোকানদার দিতে পারবে না এত দামে যে দেখেন একদম ফ্রেশ আমরা কাস্টমার বাসা দিয়ে এরকমই নিয়ে আসছি কোনো ওয়াশ করি না এখন পর্যন্ত এগুলো কুরবানির কালেকশন নাকি কুরবানির কালেকশন প্রাইস কত এটার এখন বর্তমানে সব ফ্রিজেরই মার্কেট প্রাইস একটু বেড়েছে এখন একটু বেশি নিউ নিতে হলে একটু বেশি প্রাইস দিতে হবে একদম ফ্রেশ কন্ডিশন আর এর চেয়েও কম আপনার বাজারের ভিতরে যদি যারা খুঁজছে এর থেকে কম বাজেট হ্যাঁ হ্যাঁ অরিজিনাল গ্যাস কম্প্রেসার এই যে এটা ওয়ালটন ব্র্যান্ডের একটা ফ্রিজ এটা 205 লিটার ফ্রিজ ওটার এক বছর আগের ফ্রিজ এটা এটা আপনার যদি নিতে চায় কাস্টমার এটা রাখা যাবে 8000 টাকা ভাই মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা রাখা যাবে তারপর আরো একটা ফ্রিজ আছে যে সিঙ্গার ব্র্যান্ডের একটা ফ্রিজ এটাও 205 লিটার না এটা 210 লিটার ফ্রিজ 210 একদম ফ্রেশ ফ্রিজ ভাই ওকে এটা আপনার যে কাজ কাম করা লাগে না সবই অরিজিনাল আছে সব কিছু অরিজিনাল এ টু জেড সব অরিজিনাল কোনো কাজ করা লাগে না প্রাইস আপনার প্রাইসে পড়বে মাত্র 10000 টাকা হ্যাঁ মাত্র 10000 টাকা আর একটা দেখাবো ওয়ালফুল ব্র্যান্ডের ফ্রিজ এটা আপনার ইটালির ফ্রিজ জাহাজের ফ্রিজ আচ্ছা ফ্রিজটা একদম ফ্রেশ আছে সব অরিজিনাল গ্যাস ইটালির ফ্রিজ জাহাজের হ্যাঁ হ্যাঁ জাহাজের ইটালির ফ্রিজ কোনো জায়গায় কোনো ড্যামেজ নাই ভাই ফুল ফ্রেশ আছে এই যে দেখেন আমরা বাইরে রাখছি তো এই জন্য ধুলা পড়ে আছে এটা ওয়াশ করলে আরো ফ্রেশ হয়ে যাবে এটা যদি নিতে চাই কাস্টমার এটা 20000 টাকা পড়বে ভাই 20000 টাকা পড়বে হ্যাঁ আর তারপর আমি আরো একটা ফ্রিজ দেখাই আপনাকে যে এই যে এটা আছে হায়ার কোম্পানির ফ্রিজ আচ্ছা এটা হচ্ছে হায়ার কোম্পানির ফ্রিজ ওকে এটা আপনার উপরে গ্লাস আছে আমরা ইয়া করে রাখছি ওয়াশ করা হয় না কালকে আনছি যদি দোকানপাট ইউজ করে তাও পারবে এই যে গ্লাসের ফ্রিজ ইগলো হিসেবে ব্যবহার করতে পারবে কোনো প্রবলেম নাই একদম ফুল রানিং ফ্রিজ গ্যাস কম্প্রেসার অরিজিনাল কাস্টমার চাইলে আমি দেখাইতে পারি আমি খুলে রাখছি এটা দেখতে পারে কাস্টমার ওকে এই যে একদম গ্যাস কম্প্রেসার অরিজিনাল আছে এটা হায়ার কোম্পানির ফ্রিজ আচ্ছা এটা হায়ারের মানে সবচেয়ে ভালো ব্র্যান্ডের ফ্রিজ এটা আপনার কাস্টমার সবাই জানে প্রাইস হ্যাঁ এটা প্রাইস পড়বে ভাইয়া মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকা পড়বে তারপর আমি আপনার আরো কিছু ফ্রিজ দেখাই যে বড় ফ্রিজ শার্প কোম্পানির ফ্রিজ আছে আমার কাছে কিছু ওগুলো দেখাই আমি আসেন যে এগুলো আমাদের ইয়া ওয়াশ করা হয় না এটা আপনার গোডাউন হিসেবে রাখতেছি কিন্তু রানিং আছে ফ্রিজ গুলো এই যে আমাদের চলতে আছে ফ্রিজ গুলো আমরা পানি দিচ্ছি হ্যাঁ অনেক বড় ফ্রিজ আপনার বিগ ফ্রিজ যে ডিপটা এটা হচ্ছে ডিপ ফুল ডিপ একদম ঠান্ডা হয়ে গেছে না পানি হ্যাঁ হ্যাঁ এই যে এটা হচ্ছে যে ভাইয়া এই যে আমি দেখাই এটা লিটার দেওয়া আছে আচ্ছা এটা আপনার লিটার দেওয়া আছে যে 535 লিটার ফ্রিজ ওকে অনেক বড় ফ্রিজ শার্প ব্র্যান্ডের এগুলো আপনার জাপানি ফ্রিজ হয় প্রাইস এটা প্রাইস পড়বে ভাইয়া মাত্র 16000 টাকা বিশাল বড় ফ্রিজ হ্যাঁ অনেক বড় ফ্রিজ মাত্র 16000 টাকা তারপর আমি একটা এলজি কোম্পানির একটা ফ্রিজ দেখি এটা ডোরটা কালার করা আছে ভাইয়া সিলভার কালার করা কিন্তু ফ্রিজটা অনেক সুন্দর ফ্রেশ ফ্রিজ এই যে কম বাজেটের ফ্রিজ এগুলো আপনার এটা পড়বে 7500 টাকা এত বড় ফ্রিজ মাত্র 7500 টাকা এটা আপনার 1350 ফ্রিজ মাত্র 7500 টাকা স্যার এটা আপনার ফ্রিজটা আপনার যে আমরা রানিং এ আসছে কোনো প্রবলেম নাই ফ্রিজে তারপর আমি একটা হিটারসি ব্র্যান্ডের একটা ফ্রিজ দেখাবো জাপানি ফ্রিজ এটা হিটারসি হ্যাঁ এটা হিটারসি ব্র্যান্ডের ফ্রিজ ওকে এটা লিটারটা দেওয়া আছে সব ইয়া এটা আপনার ইয়া লিটারটা দেওয়া নাই স্যার এটা আপনার জাপানি টোকিও আপনার এটা থাইল্যান্ড টোকিও থাইল্যান্ড আর আপনার জাপানের আপনি ইয়া হইছে এটা বিশাল বড় ফ্রিজ হ্যাঁ অনেক বড় ফ্রিজ সিলভার কালার এটা যে নিতে চাবে এটা রাখবো যায় 13500 টাকা অনেক বড় ফ্রিজ ভাই এই জি বাজেটে আমি এত বড় ফ্রিজ দিতে সেটা মার্কেটের কোনো দোকানদার দিতে পারবে না ভাইয়া ওকে তারপর একটা ডিপ ফ্রিজ দেখাবো যে খাড়া ডিপ ফ্রিজ এটা আপনার ফুলটা ডিপ যে আপনার এই যে ডয়ার সিস্টেম এগুলো ডয়ার সিস্টেম ডিপ এটা ফুল রানিং এ আছে এটা র্যাঙ্কস কোম্পানির ডিপ র্যাঙ্কস হ্যাঁ এটা আপনার আছে যায় 250 লিটার আছে আচ্ছা মানে 250 লিটার 250 লিটার ডিপ ফ্রিজ আপনি এটা নিতে নিলে কাস্টমার নিতে পারবে মাত্র 8500 টাকা ভাই মাত্র 8500 টাকা ওকে এটা আছে একটা শার্প ব্র্যান্ডের ফ্রিজ এটা ফুল রানিং আছে এটা আমরা এই যে সার্ভিসের কাজটা চল করতে আছি এই জন্য খুলে রাখছি এটা সব পার্টস আছে আমরা লাগাই দেবো এটা আপনার ফুল রানিং ফ্রিজ এটা যে নিতে চাইবে এটা আর এটা সেম সাইজের ফ্রিজই 535 লিটার এটা যে নিতে চাইবে এটা একটু আস্কিং প্রাইস এটা বেশি ভাই এটা আমরা 18000 টাকা চেয়ে করতেছি একদম 18000 টাকা হ্যাঁ তারপর একটা ডাবল ডোর একটা ফ্রিজ দেখে এটা হচ্ছে আপনার এসএস এসএস হ্যাঁ হ্যাঁ এটা ফুল রানিং ফ্রিজ একটু আপনার মডিফাইয়ার কাজ আছে ওটা আমরা করে দেবো কোনো প্রবলেম নাই এটা যদি নিতে চাই কাস্টমার কথা বলে নিতে পারবে আমরা 45000 টাকা চাইতে চাইতে 45000 টাকা মাত্র তারপর একটা ফ্রিজ আছে যে গ্লাস ডোর একটা ফ্রিজ আছে আকাইর ফ্রিজ এটা আপনার চাইনিজ মডেল কিন্তু ফ্রিজটা অনেক আমরা ওয়াশ করতে পারি না ভাই এটা চলতে আছে রানিং এ আছে একদম রানিং এ আছে ফ্রিজ
এটা যদি নিতে চায় কাস্টমার এটা রাখতে পারবো ভাই 8500 টাকা 8500 টাকা সামনে গ্লাসের ফ্রিজ তারপর আমার কাছে আপনার ইয়া আছে এই যে ওয়াশিং মেশিন আছে ফ্রন্ট লোডিং এই যে ফুল রানিং এটা ইনভার্টার এলজি কোম্পানির ওকে এলজি ইয়া ওয়াশিং মেশিনটা খুব কম ইউজ করা হয়েছে কাস্টমার খুব কম ইউজ করছে এটা ফরেনার হাউসে ছিল তারা আপনার বাসা ছেড়ে চলে গেছে দেখে সেল দিয়ে দিয়েছে আচ্ছা এটা যে নিতে চাবে এটা মাত্র 20000 টাকা রাখবো ভাই মাত্র 20000 টাকা হ্যাঁ এগুলো আপনার মার্কেট প্রাইস প্রায় 45-60000 টাকার উপরে ওকে আপনি টিভিও বিক্রি করেন দেখি হ্যাঁ আমার কাছে সেকেন্ড হ্যান্ড টিভি পাবে বর্তমানে এক পিসি আছে আচ্ছা কিন্তু আরো টিভি আছে আমার টিভি আপনার অ্যাভেলেবল পাবে কাস্টমার যে সাইজটা বলবে আমরা রাইখে দেবো তাদের প্রাইস এটা মাত্র ভাই সনি ব্রাভিয়া টিভি এটা কিন্তু অরিজিনাল সনি ব্রাভিয়া টিভি মালয়েশিয়ান এটা যদি নিতে চায় কাস্টমার এটা নিতে পারবে ভাই ভাগ মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা সনি ব্রাভিয়া টিভি সনি ব্রাভিয়া ওয়ারেন্টি গ্যারান্টি আছে তো হ্যাঁ ভাই না টিভির ক্ষেত্রে আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি হয় না কারণ এটা খুব সেনসিটিভ হোম থিয়েটার আলাদা হ্যাঁ হোম থিয়েটারটা আলাদা এটা আলাদা প্রাইস কিনতে পারবে কাস্টমার আমাদের কাছে হোম থিয়েটারও আছে আপনি এটা ফিলিপস ব্র্যান্ডের আচ্ছা এই যে আপনার ফুল সেটআপ আছে আমাদের কাছে যে আপনার টোটাল সেটআপ পাঁচটা স্পিকার একটা বিট বক্স আর একটা আপনার যে অ্যাম্প যদি নিতে চাই কাস্টমার আমরা আপনার কথা বলে দামটা বলে দিতে পারবো কোনো প্রবলেম মোটামুটি সব কালেকশন দেখানো শেষ হ্যাঁ তারপরও আরো কালেকশন আছে আমাদের সমস্যা নেই ওইটা আমরা কাস্টমার যখন চাবে কিরকম ফ্রিজ আমাদের বললেই হবে আমরা ওইটা আমি তারপর আমাদের কার্ডটা দেখাই দিচ্ছি আমাদের কার্ড দেখতে কার্ডের নাম্বারে ফোন দিলে হবে আমাদের দুইটা কার্ড আছে দুইটা কার্ডের যে কোনো একটা কার্ডে ফোন দিয়ে বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দুইটা কার্ডের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং যে এটা আপনার ইয়া কাস্টমার নোক দিতে পারবে এবং এই কার্ডটা আমাকে পাবে সব সময় এটা হচ্ছে আমার পার্সোনাল কার্ড এটা আমাকে পাবে আর ওটা আমার কাকাকে পাবে সব সময় সো থ্যাংক ইউ সো মাচ শারিয়ার ভাই আমাকে ভিডিওতে হেল্প করার জন্য জি ভাই ভালো থাকবেন আর সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম